গৃহশিক্ষকের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ এলাকায়। জানা যায়, ওই এলাকার নজির ইসলামের সাথে রানীর বাজারের বিল্লাল মিয়ার মেয়ে ফুলবানু বেগমের বিয়ে হয় আজ থেকে প্রায় 13 বছর পূর্বে। বর্তমানে তাদের একটি 11 বছরের কন্যা সন্তানও রয়েছে। নজির ইসলাম এত বছর কর্মসূত্রে বিদেশে ছিল, তখন তার মেয়েকে পড়াতে বাড়িতে আসত একই এলাকার প্রণব দাস নামে এক গৃহশিক্ষক। আর তখন থেকেই নাকি ফুলবানু বেগমের সাথে ওই গৃহশিক্ষকের অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বর্তমানে নজির ইসলাম বিদেশ থেকে বাড়িতে চলে এসেছে। 11 জুন সন্ধেবেলায় দুর্লভ নারায়ণ বাজারে বাজার করতে যায় নজির ইসলাম। বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী বাড়িতে নেই। আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি তার স্ত্রী। অন্যদিকে প্রণব দাসও নাকি বাড়িতে নেই। আর তখন ওই নজির ইসলামের সন্দেহ হয়, হয়তো প্রণব দাসের সাথেই পালিয়ে গেছে তার স্ত্রী। ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে সোনামুড়া থানায় মিসিং ডায়েরি করেছেন স্বামী নজির ইসলাম। বুঝলি, আমার কাছে পান নাই, পানের লেগে বাজার পান আমি কোন আমি 5টার দিকে বাজার গেছিলাম দিল্লি পুনরম বাজার, আমাদের এসে পশ্চিম দিল্লির বাজার গেছিলাম। আমি 7টার দিকে আসি, 7টা 7টার দিকে আসি বাড়ি, বাড়িতে আসি দিয়ে বাড়িতে। কে নাই বাড়িতে? আমার ওয়াক। নাম কি? নাম হয়েছে ফুলবানু বেগম। আচ্ছা, তো তখন নাই, তখন তো আইতেছি, তাই আমি ডাক্তার সঙ্গে বাড়িতে যাইলাম, পাইলাম না। পরে তোমার শ্বশুরবাড়িতেও, শ্বশুরবাড়ি হচ্ছে আগরতলা কালীনগর, রানীবাজার আগে কালীনগর। তখন তারা জানালাম, তারাও তারা বাড়ি, তারা বাড়িতে জানালাম, জানা যে আমার বাড়াবাড়ি, বাড়াবাড়ি আছে, বাড়াবাড়িতে জানলাম ফোন করে, তারা বাড়ি জানা। কত বছর হয়েছে বিয়ে করছেন যে? আমি বিয়ে 13 বছর হয়েছে। কী সন্দেহ হয় আপনার বউ কই গেছে? সন্দেহ হইতেছে বলতে, আমার একটা মেয়ে আছে 11 বছর মেয়ে, বয়স মেয়েটাকে টিভি শুনি করে বলতো আপনার বউর সাথে এরকম কোনো কিছু প্রমাণ আছে? মেসেজ পাইছি একটা তার মোবাইলে, কিছু গাড়ি দিয়েছিল তার মোবাইলে মেসেজটা। আমি থানাতে কোনো মিসিং ডায়রি করছেন? হ্যাঁ, আমি ডায়রি করছিলাম, মিসিং ডায়রি করছিলাম, সম্পত্তি হয়েছিল। আমি এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।